নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরো একটি এপিসোড নিয়ে। আজকে আপনাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গার একটি ঐতিহ্যশীল জায়গা, যেটি হচ্ছে চণ্ডীতলা ঘাটে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। সবকিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন, তাই কোনো রকম কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন সবকিছু ডিটেলস জানার জন্য। ধন্যবাদ, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই এপিসোডে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গার একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হচ্ছে গোবরডাঙ্গার চণ্ডীতলা ঘাট। গোবরডাঙ্গার কঙ্কনা বাওরের তীরে অবস্থিত এই গোবরডাঙ্গার চণ্ডীতলা ঘাট এবং মা চণ্ডীর মন্দির। গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে টোটো করে 10 মিনিটে এবং পায়ে হাঁটা পথে 15 থেকে 20 মিনিটের মধ্যে অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে আপনারা এই জায়গাটিতে পৌঁছে যেতে পারবেন। শিয়ালদা রেলওয়ে স্টেশনে উত্তর শাখায় বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল অথবা ঠাকুরনগর লোকাল ধরে আপনাদের পৌঁছে যেতে হবে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে টোটো ধরে আপনারা 10 মিনিটে এখানে পৌঁছে যেতে পারেন, অথবা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে আপনারা পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটে এই জায়গাটাতে পৌঁছে যেতে পারেন। এখন আপনারা দেখছেন গোবরডাঙ্গা চণ্ডীতলা ঘাটের মা চণ্ডী মন্দির। মূল মন্দিরের গেটটি বন্ধ থাকায় আপনাদের ভিতরের মা চণ্ডীর মূর্তি বা বিগ্রহ দেখানো সম্ভব হলো না, তার জন্য দুঃখিত। শোনা যায় চণ্ডীদাস মৈত্র নামক এক ব্যক্তি এই চণ্ডী মন্দিরের চণ্ডী মাতার মূর্তি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে কলকাতার বাগুইহাটি নিবাসী কানাইলাল হরির উদ্যোগে এই মন্দিরটি পুনঃসংস্কার হয়। কঙ্কনা বাওরের তীরে বহু প্রাচীন এই বটগাছের নিচে এই মন্দিরটি নির্মিত। এটি হচ্ছে চণ্ডীতলা মন্দিরের মা চণ্ডীর মূর্তি। পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির। এবারে চলে এলাম চণ্ডীতলা ঘাটে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই জায়গাটি কিন্তু শীতকালে পিকনিকের জন্য আদর্শ জায়গা। এই চণ্ডীতলা ঘাটের অনতি দূরেই রয়েছে জোড়া মন্দির, যার একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আগে যে ঘাটটি দেখলেন সেটি হচ্ছে চণ্ডীতলার নতুন ঘাট, আর এটি হচ্ছে চণ্ডীতলার পুরনো ঘাট। এই পুরনো ঘাটটি ভেঙে যাওয়ার দরুন
নতুন করে আবার একটি ঘাট তৈরি করা হয়েছে এর ঠিক পাশেই। এই সেই জোড়া মন্দির যেটি এখনও গোবরডাঙ্গার মাটিতে কিছু ঐতিহাসিক সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে। লোকমুখে শোনা যায় প্রথম বিধবা বিবাহের সঙ্গে এই জায়গাটি ওতপ্রোতভাবে জড়িত। এর ইতিহাস সম্পর্কে সমস্ত তথ্য না পেলেও এই তথ্যটা কিন্তু আমি জানতে পেরেছি, আর এর মধ্যে কতটা সত্যটা আছে সেটা কিন্তু আমার জানা নেই। যদি কেউ এই ইতিহাস সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত কোনো ব্যক্তি এই বিধবা বিবাহটি সংগঠিত করেন। কঙ্কনা বাউরের তীরে চণ্ডীতলা ঘাটে বসে কাটানো সময়গুলোর মুহূর্ত অবশ্যই মনে অনেকদিন গেঁথে থাকবে। অবশেষে সময় হলো ফেরবার, চললাম আবারও গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশনে। অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।